মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু সন্মানীয় দৰ্শকবৃন্দ, আপোনালোকে চাই আছে ইউটিউব চেনেল এডুকেয়াৰ আসাম আৰু মই আব্দুল্লা শেখ। মই আজি এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম ফিউ আৰু লিটিলৰ ব্যৱহাৰ সম্পৰ্কে। ফিউ আৰু লিটিল তিনিটাকৈ ৰূপত ব্যৱহাৰ কৰা হয়, ফিউ, এফিউ আৰু দা ফিউ। লিটিল তিনিটা ৰূপত ব্যৱহাৰ কৰা হয়, লিটিল, এলিটিল আৰু দা লিটিল। কিন্তু মই ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে মই আপোনালোকক অনুৰোধ কৰিব বিচাৰিছোঁ যে যদি আপোনালোকে এই চেনেলটোত নতুন আৰু এতিয়ালৈকে এডুকেয়াৰ আসাম চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেতিয়াহ'লে অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। আৰু যদি ভিডিঅ'টো ভাল লাগে তেতিয়াহ'লে ভিডিঅ'টোত এটা লাইক দিবলৈ পাহৰি নাযাব। আৰম্ভ কৰিছোঁ ভিডিঅ'টোত লিটিল আৰু ফিউৰ ব্যৱহাৰ। ফিউ আৰু লিটিল দুটাই ডেটাৰমাইনাৰ্ছ আৰু ই নাউনৰ আগত বহে। আমি জানোৱেই যে ডেটাৰমাইনাৰ্ছবিলাক নাউনৰ আগত বহে। ফিউ, এফিউ আৰু দা ফিউৱে সংখ্যা বুজায়। ফিউ মানে প্ৰায় নাই, মানে নেগেটিভ, প্ৰায় নোহোৱা। এফিউৱে অলপ বুজায়। আৰু দা ফিউ অলপৰ গোটেইখিনি, যি অলপ থাকে তাৰ গোটেইখিনি বুজায়। মই ইয়াত লিখিছোঁ এইবোৰ, দেট ইজ ফিউ, এফিউ এণ্ড দা ফিউ, কাউণ্টেবল নাউনৰ আগত বহে। অৰ্থাৎ যিবিলাক নাউন আমি গণিব পাৰি, যেনেকুৱা পেন, বুক, চেয়াৰ, টেবিল ইত্যাদি, যিবিলাক আমি গণিব পাৰি সেইবিলাকৰ আগত কেৱল ফিউ, এফিউ আৰু দা ফিউ বহে। আৰু ইয়াৰ পিছৰ নাউনটো সদায় প্লুৰাল নাম্বাৰ হয়, যিহেতু গণিব পাৰি আমি। আৰু সেইকাৰণে ফিউ, এফিউ আৰু দা ফিউৰ পিছৰ নাউনটো সদায় প্লুৰাল নাম্বাৰ হয়। এতিয়া প্ৰশ্ন হ'ল যে আমি ক'ত ফিউ ব্যৱহাৰ কৰিম, ক'ত এফিউ ব্যৱহাৰ কৰিম, ক'ত দা ফিউ ব্যৱহাৰ কৰিম। এইটো লৈ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত এটা ডাঙৰ কনফিউজন চলি থাকে, যাৰ ফলত পৰীক্ষাত কোনটো বহুৱাব দদৰ মদৰত হয়তো কেতিয়াবা এনচাৰটো ভুলো হৈ যায়। যাতে এনচাৰটো ভুল নহয় তাৰ কাৰণে মই এই ভিডিঅ'টোত ট্ৰিক্স এটা দিম, যাৰ যোগেদি পৰীক্ষাত চেণ্টেঞ্চ এটা ভুল হোৱাৰ সম্ভাৱনা প্ৰায় নাথাকিব বুলি মই ক'ব পাৰোঁ। আপোনালোকে মন দি শুনিব কথাটো। ধৰক আপুনি বজাৰৰ পৰা 50 কেজি চাউলৰ বস্তা এটা লৈ আহিছে। 50 কেজিৰ বস্তা এটা ইমান বেছি চাউল নহয়। এই বস্তাটোত যিমানখিনি চাউল আছে সেই গোটেইখিনি হ'ল দা ফিউ। দা ফিউ অলপৰ গোটেইখিনি, অলপ এক বস্তা মিনছ অলপ, বেছি নহয়। আৰু এই গোটেই বস্তাটো মিলি হ'ল, তাৰ আগত আপুনি দা ফিউ ব্যৱহাৰ কৰিব পাৰিব। এতিয়া ঘৰত আনিলে বস্তাটো, অনাৰ পিছত আধা বা আধাতকৈ বেছি চাউল আপুনি বস্তাটোৰ পৰা নমাই ৰাখিলে। আপোনাক যদি কোনোবাই প্ৰশ্ন কৰে বস্তাটোত কিমান চাউল আছে, আপুনি নিশ্চয় ক'ব অলপ আছে। এই যেতিয়া আপুনি অলপ ক'ব, তেতিয়া তাৰ আগত এফিউ বহিব। এতিয়া ধৰক বস্তাৰ গোটেই চাউলখিনি আপুনি ঢালি লৈছে আৰু বস্তাটো দলিয়াই দিছে। আপোনাক যদি কোনোবাই প্ৰশ্ন কৰে যে বস্তাত চাউল আছেনে, আপুনি কি ক'ব, নাই। কিন্তু বস্তাটো যদি ভালকৈ দেখা যায়, জোকাৰি দিয়া যায়, তেতিয়াহ'লে তাৰ পৰা 2-4টা হ'লেও কিন্তু চাউল ওলাবই। এইটোৱেই হ'ল ফিউ। যিহেতু চাউল আমি গণিব পাৰি, যাৰ কাৰণে এইটো উদাহৰণ মই আনিছোঁ, তেতিয়াহ'লে আৱাৰ প্ৰিন্সিপাল ইজ এ মেন অফ ফিউ ৱাৰ্ডছ,
ইয়াত ওয়ার্ড শব্দটো কথাক বুঝাইছে, শব্দ সংখ্যা বুঝোৱা নাই। আওয়ার প্রিন্সিপাল, আমার প্রিন্সিপাল বা অধ্যক্ষ মহোদয় ইজ এ, হয় এ ম্যান, এজন মানুষ অফ ফিউ ওয়ার্ডস, মিন্স অলপ কথার, প্রায় কথা কম কয়, প্রায় কথা নকয়। এই ফিউর পিছর যেটু নাউন ওয়ার্ডস শব্দটু, এটু সদায় প্লুরালত বহিব লাগিব। সেকেন্ড কথা হল, যিবিলাক সেন্টেন্সর অনলি শব্দটু থাকিব, আপনার যেতিয়া পরীক্ষা দিব আপনি মন করিব যে এটা অনলি অনলি শব্দ থাকিব, যেটুত অনলি, যি সেন্টেন্সটুত অনলি শব্দটু থাকিব, সেই সেন্টেন্সটুত যদি ড্যাশর পিছর নাউনটু প্লুরাল নাম্বার হয়, তেতিয়াহলে আপনি নিশ্চিত হোক যে তার আগত এফি বহিব। আর ড্যাশর পিছর নাউনটু যদি, তলত চাওক লিটিলর ব্যবহারত অনলি এ লিটিল, অনলি আছে, পিছর নাউনটু যদি আপনার সিঙ্গুলার নাম্বারত থাকে, তেতিয়াহলে আপনি নিশ্চিত হোক যে তার এ লিটিলে বহিব লাগিব। আহিছো এটুলৈ আকৌ, অনলি এ ফিউ স্টুডেন্টস, অলপ কেইজনমান ছাত্র ওয়ার প্রেজেন্ট, উপস্থিত আছিল ইন দ্য মিটিং সভাথলীত। ইয়াত এই সেন্টেন্সটোত অনলি শব্দটো ইউজ করা হয়েছে। আর আপনি নিশ্চিতভাবে মনত রাখক, যদি কোনো সেন্টেন্সত অনলি থাকে, তেতিয়াহলে যদি তাতে অপশন দিয়া থাকক বা না থাকক, ইয়ার পিছন নাউনটু যদি আপনার প্লুরাল নাম্বার থাকে, তেতিয়াহলে আপনি এ ফিউ বহুয়াই দিয়ক। আহক লাস্ট সেন্টেন্স লৈ, আই গেভ দ্য ফিউ বুকস আই হ্যাড, মোর যিকেইখন কিতাপ আছিল, আই হ্যাড, মোর যিকেইখন কিতাপ আছিল, আই গেভ দ্য ফিউ বুকস, আই গেভ মই দিছিলো দ্য ফিউ বুকস, যিকেইখন কিতাপ আছিল, কার, আই হ্যাড, মোর, মোর যিকেইখন কিতাপ আছিল, টু দ্য পুয়ার বয়, দুখীয়া লড়াজনক দি দিছিলো। নিশ্চয় আপনার যথেষ্ট কিতাপ নাই, অলপ মানে কিতাপ আছিল, এই যিকেইখন কিতাপ আছিল আপনার, এই গোটেই কেইখন কিতাপ আপনি লড়াজনক দি দিলে। আপনি একটা বস্তু লক্ষ্য রাখিব যে সেইবিলাক সেন্টেন্সতে দা ফিউ অর দা লিটিল বহিব, যিবিলাক সেন্টেন্সত এনেকুয়া আই হেডৰ নিচিনা এটা লেস লগোৱা থাকিব, এনেকুয়া নেজ এটা যদি লগোৱা থাকে কোনো সেন্টেন্সত, তেতিয়াহলে আপনি নিশ্চিতভাবে সেই সেন্টেন্সটোত দা ফিউ নহয় দা লিটিল। কেতিয়া? যদি সেন্টেন্সটোত নাউনটো আপনার প্লুরাল নাম্বারত থাকে, তেতিয়াহলে দা ফিউ বহুয়াই দিয়ক, আর যদি সেন্টেন্সটোত নাউনটো সিঙ্গুলার নাম্বারত থাকে, তেতিয়াহলে আপনি তাতে দা লিটিল বহুয়াই দিয়ক। এয়া হল ফিউর ব্যবহার কম্পারেটিভলি। আইসু লিটিল, লিটিল আর ফিউর মিনিং সেম, লিটিল আর ফিউ মিনিং একই, লিটিল মানে প্রায় নাই, এ লিটিল মানে অলপ, দা লিটিল মানে অলপর গোটেইখিনি। পার্থক্য কত? পার্থক্য কেবল ফিউ ব্যবহার হব কাউন্টেবল নাউনের আগত, আর লিটিল ব্যবহার হব আনকাউন্টেবল নাউনের আগত। অর্থাৎ লিটিলর পিছর যেটু নাউন, সেটু লিটিলে হোক, এ লিটিলেই হোক বা দা লিটিলেই হোক, ইয়ার পিছর যেটু নাউন, এটু সদায় সিঙ্গুলার নাম্বারত থাকিব, ই প্লুরাল নাম্বার হব নোয়ারে। আর ফিউর পিছর নাউন যেটু, সেটু সদায় প্লুরাল নাম্বারতে থাকিব লাগিব। এতিয়া কত আপনি লিটিল ব্যবহার করিব, কত এ লিটিল ব্যবহার করিব, আর কত দা লিটিল ব্যবহার করিব, আহক এটা উদাহরণ লই। ধরক এটা বোতলত এক বোতল পানি আছে, আপনার যদি সুধা হয় বোতলত পানি আছে, আছে, ইয়াত যিমানখিনি পানি আছে, বোতলটো যদি ভর্তি হয়ে থাকে, তেতিয়া তেনেকুয়া ক্ষেত্রত আপনি দা লিটিল ব্যবহার করিব লাগিব। এতিয়া যদি প্রশ্ন করা হয় যে এই বোতলটোত কিমান পানি আছে, আপনি নিশ্চয় কব অলপ আছে, ইমানখিনি আছে, গতিকে ইয়াত আপনি এ লিটিল ব্যবহার করিব লাগিব।
তাৰপিছত আপুনি বটলটো এনেকৈ উল্টাই দিলে, উল্টাই দি চিধা কৰিলে। যদি হপাটো খোলা থাকে বটলটোত, ইয়াত নিশ্চয় অলপ পানী নাথাকে, গোটেইখিনি পৰি যাব, গোটেইখিনি পৰি যাব। আপোনাক যদি সোধা হয় বটলটোত পানী আছেনে, আপুনি ক'ব নাই, কিন্তু এক টোপ দুই টোপ হ'লেও পানী আছে, সেইখিনিয়েই হ'ব লিটিল। গতিকে ফিউ আৰু লিটিলে নেগেটিভ বুজায়, ই নেগেটিভ হয়, নাই। এ ফিউৱে আৰু এ লিটিলে অলপ বুজায়, আৰু দা লিটিল আৰু দা ফিউৱে অলপৰ গোটেইখিনি বুজায়। আমি যেনেকৈ অনলি থাকিলে এ ফিউ ব্যৱহাৰ কৰিছোঁ, ঠিক একেদৰে আই হেভ লিটিল মানি ইন মাই পকেট, মোৰ পকেটত প্ৰায় পইচা নাই। আপোনাৰ পকেটত এক দুই টকা থাকিব পাৰে, আপুনি কি ক'ব, মোৰ পকেটত পইচা নাই। সেয়ে আই হেভ লিটিল মানি ইন মাই পকেট, সেই ক্ষেত্ৰত আমি এইটো ব্যৱহাৰ কৰিব পাৰি। যদি চেণ্টেঞ্চটো অনলি থাকে, অনলি যদি থাকে কোনো চেণ্টেঞ্চত, আৰু সেই চেণ্টেঞ্চটোৰ অনলিৰ পিছত যদি আপোনাৰ ড্যাশ দিয়া থাকে, আৰু তাৰ পিছত নাউনটো যদি ছিংগুলাৰ নাম্বাৰত থাকে, তেতিয়াহ'লে আপুনি তাত এ লিটিল বহুৱাই দিয়ক। আৰু যদি এই যেনেকুৱা ফিউৰ ক্ষেত্ৰত এডাল নেজ, নেজৰ নিচিনা অলপ কিবা এটা লগাই দিয়া বস্তু, আই গেপ দ্য লিটিল মানি আই হেড টু দ্য বেগাৰ, মই আই গেপ মই দি দিছিলোঁ দ্য লিটিল মানি, যি অলপ টকা মোৰ আছিল, আই হেড যি অলপ টকা মোৰ আছিল টু দ্য বেগাৰ, ভিখাৰীজনক, মোৰ হাতত যিমানখিনি টকা আছিল মই সেই গোটেইখিনি ভিখাৰীজনক দি দিছিলোঁ। এনেকুৱা গোটেইখিনি বুজাবলৈ দ্য ফিউ অৰ দ্য লিটিল ব্যৱহাৰ কৰা হয়। আশা কৰোঁ আপোনালোকে বুজিব পাৰিছে, আৰু এনেকুৱা চেণ্টেঞ্চত আপোনালোকে চেণ্টেঞ্চটো বুজি লৈ নিশ্চয় ফিউ এ ফিউ দ্য ফিউ আৰু লিটিল এ লিটিল দ্য লিটিল ব্যৱহাৰ কৰিব পাৰিব বুলি মই আশাবাদী। আজিৰ এই ভিডিঅ'ত ফিউ আৰু লিটিলৰ বিষয়ে আলোচনা ইমানখিনিয়ে। যদি আপোনালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিছে, নিশ্চয় ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব, আৰু যদি চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেতিয়াহ'লে ইংৰাজী গ্ৰামাৰৰ আৰু টেক্সট বুকৰ আলোচনা আৰু কোৱেশ্যন এনচাৰ পাবলৈ আজিয়েই এডুকেট আসাম চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি নটিফিকেশ্যন বেল আইকনটোও প্ৰেছ কৰি ৰাখিব, যাতে ভিডিঅ' এটা এৰাৰ লগে লগে আপোনাৰ ওচৰত নটিফিকেশ্যন গৈ পায়। ধন্যবাদ, জয় আই অসম।